পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার দেনদুয়া বাজারে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে চুরির ঘটনা জানতে পারেন। তিনি জানান, দোকান খুলে তিনি দেখেন দোকানের পেছনে দেওয়াল ভেঙে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করে বেশ কিছু মোবাইল ফোনের কভার, মোবাইল ফোনের গ্লাস এবং মেরামতি করতে দেওয়া মোবাইল ফোন চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আপনি কখন দেখা হয়েছে? সকালে কি করেন জানলেন? সকালে দেখছি উলুস তুলুস আছে দোকানটা। কিছু টাকা বেশি চুরি হয়েছে? খুব বেশি না, কিছু হয়তো ছিল যে রাখে, নর্মালি থাকে যেহেতু সেটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার দেনদুয়া বাজারে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে চুরির ঘটনা জানতে পারেন। তিনি জানান, দোকান খুলে তিনি দেখেন দোকানের পেছনে দেওয়াল ভেঙে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করে বেশ কিছু মোবাইল ফোনের কভার, মোবাইল ফোনের গ্লাস এবং মেরামতি করতে দেওয়া মোবাইল ফোন চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আপনি কখন দেখা হয়েছে? সকালে কি করেন জানলেন? সকালে দেখছি উলুস তুলুস আছে পুরো দোকানটা। কিছু টাকা বেশি চুরি হয়েছে? খুব বেশি না, কিছু হয়তো ছিল যে রাখে, নর্মালি থাকে যেহেতু সেটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।